আমার নবী নেইমার, আমার নবী বাইডেন, আমার নবী কিডা ডোনাল্ড ট্রাম্প, আমার নবী হইল আইছে না ভাই, আমার নবী হইল ম্যারাডোনা, আমার নবী হইল রোনালদিনহো রোনালদো। আমি তো আর মেসি নেইমার না যে আমি কায়দা মতো খেলতে পারবো। ওরে যুবকেরা, মেসি নেইমারের ভক্ত আছে না নাই? মেসি নেইমারের ভক্ত যারা আছো, যৌবনকালে মেসির অনুসরণ যারা করো, নেইমারের অনুসরণ যারা করো, পতাকা বানিয়ে যারা টানাও, গেঞ্জি কিনে যারা পরে বেড়াও, অথচ আমার নবীর সুন্নাত লম্বা পাঞ্জাবি তোমার গায়ে দিতে লজ্জা করে, আমার নবীর সুন্নাত টুপিটা পরতে লজ্জা করে, আমার নবীর সুন্নাত তোমার দাড়ি রাখতে লজ্জা করে, আমার নবীর যত সুন্নাত আছে সেগুলো তোমার পালন করতে লজ্জা করে, অথচ তুমি আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে বেড়াও, ব্রাজিলের গেঞ্জি গায়ে দিয়ে বেড়াও। মরার পরে তোমার যদি জিজ্ঞেস করে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, তখন তুমি বইলো আমার নবী হইল মেসি, কি আমার নবী নেইমার, আমার নবী বাইডেন, আমার নবী কিডা ডোনাল্ড ট্রাম্প, আমার নবী হইল আইছে না ভাই, আমার নবী হইল ম্যারাডোনা, আমার নবী হইল রোনালদিনহো রোনালদো, আমার নবী সাকিব খান, আমার নবী সাকিব আল হাসান, বলা যাবে নাকি? বলা যাবে, বলা যা গেলিও। ওই নবী ওরা তো নবী তো না, ওই নেতারাই আপনাদের কোনো কাজে লাগবে না, লাগবে ওই দিন ওরা তাই নিজেরা নিজেরা দৌড়াতে থাকবে, আমাদের কি হবে, কি উপায় হবে, কি করে বাঁচবো, আমরা তো ইসলাম গ্রহণ করি নাই, ইসলামের পথে চলি নাই, আমাদের উপায় কি হবে। এখন আমার মাঠোয়া পাড়ার যুবকেরা যেয়ে যদি বলে, ওরে মেসি ভাই তোর গেঞ্জি 10 নম্বর জার্সি আমি গাই দিয়ে ঘুরে বেড়াইছি, আর যদি তোর বিরুদ্ধে কেউ কথা বলেছে তার নাকের পরে দাম করে বসাই দিছি, রক্ত বের করে দিছি রে, আবার কেউ যদি বলে আমি হলদে গেঞ্জি গাই দিয়ে বেড়াইছি, ওরে নেইমার আমি তোমায় ভালোবাসি, এখন বলেন দেখি নেইমার মেসি ওই দিন কোনো উপকার কি ওদের করতে পারবে নাকি? পারবে, অথচ তুমি পতাকা টানালে আমার স্বাধীন বাংলাদেশে, তোমার পতাকা ওড়ে ব্রাজিলের, মেনে নেওয়া যায়? ওরা তো রাজার কার্গেট থেকেও খারাপ কথা কয় না। আমার স্বাধীন বাংলাদেশে ছোট এতটুকু একটা বাংলাদেশের পতাকা, আর 14 হাত লম্বা করে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, আবার দেখলাম আমাদের এক আল্লাহর হলি পতাকা বানাইছে 4 মাইল লম্বা, বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ না, 4 মাইল লম্বা শুধু বানাই নাই, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে, শ্বশুর বাড়ির থেকেও কিছু টাকা নিয়েছে, নিজের জায়গা জমি বাগান আমের বাগান ছিল বিক্রি করে দিয়েছে, এই করে এত বড় পতাকা বানাইলে বানাইলে গো, যখন কবরে যাবা আর ওই কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে বলো ভালো আমল কি করেছো, তখন বলবো আমি 4 মাইল লম্বা পতাকা বানাইলাম, ফেরেশতারা বলবে এইটা আবার কি? ফেরেশতারা পতাকা বোঝে? বুঝবে? এই জন্য ভাইরা আমার যৌবনকালকে গুরুত্ব দিতে হবে, এই যৌবনে যারা যৌবনের শক্তি প্রদর্শন করো তাদেরকে বলতে চাই এই যৌবন থাকবে না, এখানে বৃদ্ধ মানুষ যারা রয়েছে তোমাদের সামনে যত বৃদ্ধ মানুষ ঘুরে বেড়ায় তাদেরকে দেখে নাও, এরাও একদিন যুবক ছিল, এদের একদিন রক্তের গরম ছিল, যৌবনের গরম ছিল, এদেরও একদিন শক্তি ছিল, এদেরও একদিন সাহস ছিল, এদেরও একদিন এমন পাওয়ার ছিল যেই পাওয়ারে গোটা দেশের মানুষ শুধু নাই, গোটা এলাকার মানুষ শুধু নয়, তার ভয়ে ভীত হয়ে থাকতো মানুষেরা, এমনও অনেক শক্তিশালী মানুষ ছিল যে তাদের নাম শুনে হরিণ আর বাঘে এক ঘাটে কি পানি খায়, এমন পাওয়ারফুল আছে না নাই, নমরুদ কত পাওয়ার ছিল, ফেরাউনের কত পাওয়ার ছিল, হামানের কত পাওয়ার ছিল, কারুনের কত পাওয়ার ছিল, আবু জেহেলের কত পাওয়ার ছিল, আবুল আহাবের কত পাওয়ার ছিল রে, এই পাওয়ার গুলো কোনো কাজে লাগলো না, সবাই মারা গেল, নমরুদ মারা গেল জুতার বাড়ি খেয়ে, কি খেয়ে? জুতার বাড়ি খেয়ে, এবং প্রতিবন্ধী মশা নাকের মধ্যে ঢুকে গেল, ল্যাংড়া মশা, অন্য মশাকে বলছে মশা ভাই তোদের তো হাত আছে পা আছে, তোমরা তো ঠিক আছে, তোমরা সুস্থ মানুষ, আর আমি তো হইল মানুষ না সুস্থ মশা, তোমরা তো সুস্থ মশা আর আমি ল্যাংড়া, আমার এক ঠ্যাংখুড়া আর এক হাত ল্যাংড়া এক হাত পঙ্গু,
আমার একটু সুযোগ দাও, আমি একটু ফেরাউনের সুযোগ নিতে চাই। বললো তুই কি করি ধরবি ওর, তুই তো খুড়া মানুষ বসতে পারিস নে। কয় আমি নাক দিয়ে ঢুকবানে, নাক দিয়ে ঢুকে গেল। তারপরে মজকে ঢুকে যখন কামড় দেওয়া শুরু করে দিল, মাথায় বাড়ি দিতে লাগলো, বিভিন্নভাবে মাথায় ঘাত হইলে আরাম পায়। এই ঘাত হইতে ঘাত হইতে জুতো দিয়ে ঘাত শুরু হয়ে গেল। জুতো সেই সময় যে খড়ং ছিল কাঠের, এই খড়ং দিয়ে জোরে ঘাপায়। যত জোরে ঘাপায় ফির নমরুদ বলে আরো জোরে, আরো জোরে, খুব আরাম পাচ্ছি আরো জোরে। এই জোরে ঘাপাতি ঘাপাতি অমনি মাথাটা গেল ফেড়িয়ে, আর ওই ল্যাংড়া মশা প্যাং প্যাং করতে করতে গেল উড়ে, আর নমরুদ অমনি চিট পটাং হয়ে থাকলো পড়ে। ঠিক না বেঠে? ফেরাউন মুসা আলাইহিস সালামের যত অনুসারী ছিল সবার তাড়া করলো যে ওকে একটারও বাঁচাই রাখবো না। বারোটা গোত্র নিয়ে যখন মুসা আলাইহিস সালাতুসসালাম বের হয়ে গেলেন, চলতে লাগলেন, মুসা আলাইহিস সালাতুসসালামের অনুসারীরা বলল, ওগো মুসা আর তো বাঁচার কোনো রাস্তা নাই, সামনে নদী, সামনে পানি, সামনে এখন সাগর, মহাসাগর, নদী, সমুদ্র, যাই বলি না কেন, কেউ বলে নীলনদ, কেউ বলে পারস্য উপসাগর, যেটাই হোক এই পানিতে হয় সুবানি খেয়ে মরা লাগবে, আর তা না হইলে ফেরাউনের ওই যে বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মরা লাগবে। আল্লাহর নবীর মুসা, আল্লাহর নবী মুসা বললেন, হতাশ হয়ো না, কারণ আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। বলেন আল্লাহু আকবার।